সম্পূর্ণ নতুন রূপে দেখতে পাচ্ছি বড় মায়ের মন্দিরটি। মন্দিরের বাহিরে এখানে মায়ের প্রসাদ বিতরণ চলছে, যেমন দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক ভক্তরাই মায়ের সেই প্রসাদ গ্রহণ করছে। ও দাদা, এটা 21 ফুট হাইট হবে তো, টোটাল 21 ফুট। আচ্ছা, বিজয়া দশমীতে মা দুর্গা আমাদের মন খারাপ করে দিয়ে চলে গেলেও সেই মন খারাপকে ভালো করে দেওয়ার জন্য কিছুদিনের মধ্যেই চলে আসেন মা কালী। পশ্চিমবঙ্গের মধ্যে কালী পুজোর দিক থেকে কিন্তু এখনো পর্যন্ত সবার প্রথমে রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা। আর উত্তর ২৪ পরগনা জেলার মধ্যে সব থেকে বড় কালী প্রতিমা আমরা দেখতে পাই নৈহাটিতে বড় মায়ের পুজোতে। তো নৈহাটি বড় মায়ের পুজো তো হবে আগামী 12ই নভেম্বর রবিবার, কিন্তু আজ আমি চলে যাব ওই নৈহাটি বড় মায়ের মন্দিরে। কেননা এক বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েছে যে দাদা, এর আগের বারে যখন দুর্গাপুজো হয়েছিল তখন কল্যাণী ITI মোড়ে কিভাবে যাওয়া যায় সেই নিয়ে তুমি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলে, কিন্তু আমরা নৈহাটি বড় মায়ের কাছে কিভাবে যাব না যাব এই নিয়ে একটা ভিডিও দিলে খুব ভালো হয়। আজকের আমি এই ভিডিওতে তোমাদেরকে জানাবো যে কলকাতা সহ পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে নৈহাটি বড় মায়ের পুজোতে তোমরা কিভাবে আসবে না আসবে সেই নিয়ে যাবতীয় তথ্য আজকের এই ভিডিওতে আমি দেব। তো ওই জন্য রিকোয়েস্ট রইল, ভিডিওটা সম্পূর্ণ দেখো, দেখলে আশা করি বুঝতে পারবে যে নৈহাটি বড় মায়ের পুজোতে কিভাবে আসতে হয় এবং কিরকম টাইম লাগবে না লাগবে। তো চলো শুরু করছি আজকের ভিডিও। আর এখন আমি রয়েছি কলকাতা শিয়ালদহ স্টেশনে। তো শিয়ালদহ স্টেশন থেকে এবার আমি ট্রেনে করে চলে যাব নৈহাটি স্টেশনে। আর হ্যাঁ, শিয়ালদহ স্টেশন থেকে কিন্তু নৈহাটি স্টেশনে যাওয়ার জন্য কিন্তু প্রচুর ট্রেন রয়েছে, যেমন তুমি শান্তিপুর লোকাল ধরে চলে যেতে পারো, রানাঘাট লোকাল ধরে চলে যেতে পারো, এছাড়াও গেদে লোকাল, লালগোলা প্যাসেঞ্জার, কৃষ্ণনগর সিটি লোকাল, প্লাস নৈহাটি লোকাল তো রয়েছে। তো অনেকগুলোই লোকাল ট্রেন রয়েছে যেগুলো চেপে তোমরা শিয়ালদহ থেকে সোজা চলে যেতে পারো নৈহাটি জাংশনে। তো দেখো, আমি শিয়ালদহ থেকে যাচ্ছি বলে এটা ভেবো না যে নৈহাটি যাওয়ার জন্য শুধুমাত্র শিয়ালদহ থেকে যাওয়া যায়, মানে শিয়ালদহ ছাড়াও তোমরা যদি হাওড়া থেকে যেতে চাও তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো, বুঝতে পারবে যে কিভাবে আসবে তোমরা। তো চলো, আপাতত আমার ট্রেনের সময় হয়ে গিয়েছে, মানে ওপারে স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এখন ওখানে যাই, গিয়ে ট্রেনটা ধরে নৈহাটিতে যাই এবং নৈহাটি পৌঁছানোর পরে তোমাদেরকে বাকি কথা বলছি। তো খুব শর্ট টাইমের মধ্যে এসেছি, তো ওই জন্য মানে স্টেশনে পৌঁছেছি এবং সঙ্গে সঙ্গে ট্রেনও ছেড়ে দিয়েছে। তো চলো, আপাতত আমি শিয়ালদহ থেকে রানাঘাট লোকাল ধরে নিয়েছি নৈহাটি জাংশনে যাওয়ার জন্য। শিয়ালদহ থেকে নৈহাটি স্টেশনের দূরত্ব 37 কিলোমিটার, আর এই দূরত্ব অতিক্রম করতে লোকাল ট্রেনের সময় লাগবে প্রায় 1 ঘন্টার কাছাকাছি এবং মাথাপিছু ভাড়া পড়বে 10 টাকা। আর এক্সপ্রেস ট্রেনে আসলে সময় লাগবে 40 মিনিটের কাছাকাছি এবং ভাড়া পড়বে 30 টাকা। তো দেখো, শিয়ালদহ থেকে আমি তো রানাঘাট লোকাল ধরে নৈহাটি জাংশনে চলে এসেছি, কিন্তু তোমরা যারা হাওড়া থেকে এই নৈহাটি জাংশনে আসতে চাও তাদেরকে বলে রাখি যে হাওড়া থেকে কিন্তু তোমরা প্রথমে ব্যান্ডেল যাওয়ার ট্রেন ধরবে, অর্থাৎ যে সমস্ত ট্রেন ব্যান্ডেল জাংশনে দাঁড়ায় সেই সমস্ত ট্রেন ধরে ব্যান্ডেল জাংশনে পৌঁছাবে। এবং হাওড়া থেকে ব্যান্ডেল জাংশনে যেতে কিন্তু ট্রেনেতে, অর্থাৎ লোকাল ট্রেনে সময় লাগবে কিন্তু 1 ঘন্টা। এবং তারপরে ব্যান্ডেল জাংশনে নামার পরে ওখান থেকে কিন্তু তোমরা এই নৈহাটিতে আসার জন্য অনেক ট্রেন পেয়ে যাবে, মানে বিশেষ করে তো নৈহাটি লোকাল তো রয়েছে, অর্থাৎ ব্যান্ডেল নৈহাটি লোকাল তো রয়েছে, এছাড়াও আরও কিছু এক্সপ্রেস ট্রেন রয়েছে যেগুলো ব্যান্ডেল জাংশনে দাঁড়ানোর পরে সোজা এসে দাঁড়ায় এই নৈহাটি জাংশনে। তো এছাড়াও যদি মনে করে থাকো যে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে তোমরা কোন স্টেশন থেকে এই নৈহাটি স্টেশনে আসতে চাও, তাহলে আমি তোমাদেরকে রিপ্লাই কমেন্ট করে জানিয়ে দেব যে কিভাবে আসবে না আসবে এবং কোন ট্রেন ধরবে না ধরবে। তো চলো, আমি তো এসে পৌঁছে গিয়েছি নৈহাটি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এইবারে এখান থেকে আমি ওভারব্রিজ ধরে চলে যাব 1 নম্বর প্ল্যাটফর্মে, এবং 1 নম্বর প্ল্যাটফর্মের পিছনেই যে অরবিন্দ রোড রয়েছে ওই রোড ধরে কিছুটা হাঁটতে হবে। তো চলো, কোন রাস্তায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। নৈহাটি জাংশনে নামার পরে তোমরা কিন্তু এখানে দুটো ওভারব্রিজ দেখতে পাবে, একটা রয়েছে সামনের দিকে এবং একটা রয়েছে পিছন দিকে। তবে আমি রেকমেন্ড করব যে তোমরা যারা নৈহাটি স্টেশনে এসে বড় মায়ের পুজোতে যেতে চাও তাহলে কিন্তু এই পিছন দিকের যে ওভারব্রিজটা রয়েছে এই ওভারব্রিজ দিয়েই ওঠার চেষ্টা করবে, কেননা এই ওভারব্রিজ দিয়ে উঠেই 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে যেতে হবে। তো যেমনটা বলছিলাম যে এই হলো সিঁড়ি দিয়ে নেমেই 1 নম্বর প্ল্যাটফর্মে আসার রাস্তা, এবং
এই ওভারব্রিজ থেকে নামার পরেই দেখবে যে পাশে রয়েছে এরকম বুকিং কার্যালয়, এবং এই বুকিং কার্যালয় এবং ওভারব্রিজের মাঝখানেই রয়েছে বাহিরে যাওয়ার রাস্তা। তো এই রাস্তা দিয়ে কিছুটা সামনের দিকে আসলেই একদম সামনেই রয়েছে অরবিন্দ রোড, অর্থাৎ বড় মায়ের মন্দিরে যাওয়ার প্রধান রাস্তা, যেটা কিনা এই একদম পুরো সোজাসুজি রয়েছে। মানে স্টেশন থেকে নামার পরে দেখবে যে এই রকম দুদিকে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে যাওয়ার কোনো দরকার নেই। তোমরা স্টেশন থেকে নামবে, অর্থাৎ এই যে ওভারব্রিজ রয়েছে, ওভারব্রিজ থেকে নামবে, নেমেই একদম পুরো পাশে থেকে যে রাস্তাটা বাইরে চলে এসেছে এই রাস্তা দিয়ে আসলেই একদম পুরো সামনের দিকে যে রাস্তাটা চলে গিয়েছে এই দিকে। তো চলো এখন যাওয়া যাক এই রাস্তা দিয়ে। দেখো, যেহেতু প্ল্যাটফর্মের উপরে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, ওই জন্য কিন্তু আমি খুব শর্টে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এবং বাহিরে এসে ওভারব্রিজের রাস্তাটা তোমাদেরকে ভালোভাবে দেখালাম। তো ওভারব্রিজ থেকে নেমেই একদম পুরো সামনের দিকে যে রাস্তাটা দেখতে পাবে ওটাই হচ্ছে অরবিন্দ রোড। আর এই রাস্তা দিয়ে বেশি নয়, মাত্র মিনিট পাঁচ, মানে পাঁচ মিনিট মতো তুমি যদি হাঁটো তাহলে কিন্তু তুমি পৌঁছে যাবে বড় মায়ের মন্দিরের কাছে। তবে হ্যাঁ, কালী পুজোর সময় কিন্তু ওটা হবে না, কেননা কালী পুজোর সময় এই রাস্তাটা সম্পূর্ণ জনমানবে পরিপূর্ণ থাকে, তাই জন্য একটু দেরি হলেও হতে পারে। তো দেখো, মাত্র পাঁচ মিনিট আমি হেঁটে এসেছি নৈহাটি জাংশন থেকে, এবং আসার পরেই এখানে দেখতে পাচ্ছি বড় মায়ের যেখানে পুজো হয় সেই পূজা মণ্ডপটা এখানে কিন্তু অলরেডি অনেকটাই কাজ এগিয়ে গিয়েছে, এবং বড় মায়ের কাঠামো পুজো যেহেতু লক্ষ্মী পুজোর দিনে হয়ে গিয়েছে ওই জন্য কিন্তু এখন এসে দেখতে পাচ্ছি যে বড় মায়ের যে মূর্তিটা সেই মূর্তিটার কাজও শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ ঘর বাঁধা শুরু হয়ে গিয়েছে। ও দাদা, এটা 21 ফুট হাইট হবে তো, টোটাল 21 ফুট? আচ্ছা। যেখানে বড় মায়ের মূর্তিটা পুজো করা হয় ঠিক তার পাশের দিকেই রয়েছে এখানে কিন্তু বড় মায়ের মন্দির। তো আগের বছর যখন আমি এখানে এসেছিলাম তখন দেখেছিলাম যে মন্দিরটা কিন্তু অনেকটাই ছোটোখাটো ছিল এবং মন্দিরের কাজ চলছিল, কিন্তু এবছরে এসে দেখতে পাচ্ছি যে মন্দিরের কাজ অনেকটাই সম্পূর্ণ হয়েছে এবং মন্দিরের রূপটা কিন্তু সম্পূর্ণ বদলে গিয়েছে। তো আগের বছর যখন এখানে এসেছিলাম তখন দেখেছিলাম যে এখান থেকে একটা প্রবেশের গেট ছিল, সেখান থেকে সরাসরি প্রবেশ করা যেত, কিন্তু এবছরে এসে দেখতে পাচ্ছি যে নতুন মন্দিরে প্রবেশ করতে হলে কিন্তু এখান থেকে প্রবেশ করা যাবে না, অর্থাৎ এই সাইডে যে দরজাটা রয়েছে এখান থেকে কিন্তু প্রবেশ করা যাবে না, প্রবেশ করতে হবে এই সাইডে যে একটা প্রবেশ গেট করা হয়েছে এখান থেকে। তো চলো এখন একটু ভিতরের দিকে যাই এবং বড় মাকে দর্শন করে আসি। এই যে প্রবেশ গেট রয়েছে, প্রবেশ গেটের একদম পুরো ডান দিকেই রয়েছে একটা হাত ধোয়ার জায়গা, অর্থাৎ জুতো খুলে, মানে যে সমস্ত মানুষজন জুতো খোলার জন্য হাত দেয় পায়েতে, তো তারা এখানে জুতো খোলার পরে হাত ধুয়ে মন্দিরে প্রবেশ করতে পারবে। তবে এখানে যে দাদারা ভিতরে রয়েছে এবং যে পুলিশ অফিসার রয়েছে কর্মাধীন, ওনাকে জিজ্ঞাসা করলাম যে স্যার ভিতরে ভিডিওগ্রাফি করা যাবে কি না, তো ওনারা বলছেন যে না, ভিতরে কোনো রকম ভিডিওগ্রাফি করা যাবে না, এটা এই বছর থেকে নিষেধ করা হয়েছে। তো ওই জন্য এর থেকে বেশি কিছু কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। তো দেখো, বড় মায়ের মন্দিরের ভিতরে গিয়েছিলাম এবং মায়ের যে মূর্তিটা বসানো হয়েছে নতুন মন্দিরেতে সেই মূর্তিটা দেখলাম, মানে কি বলবো, শুধু মনে হচ্ছিল যে ওখানেই তাকিয়ে থাকি, মানে মায়ের দিকে তাকিয়ে থাকি, এত সুন্দর লাগছিল। কিন্তু ভিতরে যেহেতু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি সম্পূর্ণভাবে নিষেধ, ওই জন্য কিন্তু আমি এটাকে আর বাড়াবাড়ি করতে চাইলাম না। যাই হোক, শুধু একটাই কথা বলবো যে যারা যারা এখনো পর্যন্ত নৈহাটিতে বড় মায়ের মন্দির বা মাকে দর্শন করনি, অবশ্যই একবার এসে ঘুরে যাও, মানে কি বলবো, একটা মনে আলাদা রকমের শান্তি বিরাজ করবে, এইটুকু বলতে পারি।
দেখো যেহেতু দুপুর হয়ে গিয়েছে এবং মায়ের পূজো শেষ হয়েছে ওই জন্য কিন্তু মন্দিরের বাহিরে এখানে মায়ের প্রসাদ বিতরণ চলছে। যেমন দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক ভক্তরাই মায়ের সেই প্রসাদ গ্রহণ করছে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।